নাগের কথা এক গ্রামে সবিতা দেবী তার একমাত্র ছেলে সৌরভকে সাথে নিয়ে বসবাস করত। সবিতা দেবী অন্যের বাড়িতে কাজ করে চেয়ে চিনতে যা টাকা পেত তা দিয়েই তার ও তার ছেলের জীবন কেটে যেত সবিতা দেবীর স্বামী আরো কয়েক বছর পূর্বেই আবার একটা বিয়ে করে সবিতা দেবী ও তার ছেলেকে না দেখেই তার নতুন স্ত্রীকে নিয়ে সংসার করতে থাকে এরপর থেকে সবিতা দেবী একা হাতে তার ছেলেকে মানুষ করে তুলেছে কিন্তু আজকাল সবিতা দেবীর শরীরটা বেশ খারাপ থাকে সে আর ঠিক মতো হাঁটতে পারে না হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যায় তখনই সে সৌরভ ওর মাকে বলে মা মা আমি থাকতে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না তুমি তো জানো আমার ফুল গাছ ফল গাছের অনেক শখ আমাদের বাগানে আমরা অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম না আমি রোজ গাছগুলোর যত্ন নেই চলো আমরা এখন একটু বাগানটা ঘুরে আসি এই বলে সৌরভ ওর মাকে নিয়ে ওর বাগানে যায় ওর মা দেখে সৌরভের বাগানটা সত্যি অনেক সুন্দর সেখানে সব রকমের ফুল রয়েছে এবং সব ধরনের ফলও রয়েছে সৌরভ নারিকেল গাছ লাগাতে অনেক ভালোবাসতো তাই ও যখনই সুযোগ পেত বাজার থেকে নারিকেল গাছ কিনে এনে নারিকেল গাছ লাগিয়ে দিত এবার ও দেখে ওদের বাগানে অনেকগুলো নারিকেল গাছই নারিকেলের ফলন হয়েছে এটা দেখে ও ভীষণ খুশি হয় মা ও মা আমি এখন থেকে ঠিক করেছি ডাব বিক্রি করব। ডাবের পানির তো অনেক দাম আমাদের একটা দুইটা নয় দশ দশটা নারকেল গাছ আমরা এখান থেকে ডাব পেরে বিক্রি করব। তাহলে দেখবে আমাদের টাকা পয়সার কোনো কমতি থাকবে না এরপর থেকে সৌরভ ওর মাকে আর কোথাও কাজ করতে যেতে দেয় না ওর মাকে বাড়ি দিয়ে রাখে আর ও বাজারে বাজারে ফুল ফল সবজি বিক্রি করতে থাকে আর এগুলো বিক্রি করেই ওদের সংসার অনেক সুখেই কাটছিল কিন্তু সেই সংসারে কারো কুনজর লেগে যায় অল্প কয়েকদিনের মধ্যেই ওদের জীবনে ঘোর দুঃখ নেমে আসতে চলেছে সৌরভ বাবা সৌরভ খাবারটা খেয়ে যা এভাবে দোড় দিস না খাবার না খেলে পরে চেয়ে অসুস্থ হয়ে পড়বি নম অমর আমার দশটায় ডেলিভারি আছে এখন যদি আমি না যাই অনেক দেরি হয়ে যাবে অমেয়সি ম অমেয়সি একদিন সৌরভদের বাড়িতে সবিতা দেবীর এক বান্ধবী আসে আর এসে সবিতা দেবীকে ডাকতে শুরু করে কই গো সবিতা কোথায় তুমি এদিকে এসো কতদিন পর তোমাকে দেখবো এসো গো বোন এসো সবিতা দেবী বাইরে এসে দেখে তার বান্ধবী রুনা সেখানে দাঁড়িয়ে আছে আরে রুনা তুই এত বছর পর কোথা থেকে এলি তা সবিতা তোমার ছেলে শুনেছি অনেক সুন্দর বাগান করেছে আমাকে বাগানটা দেখাতে নিয়ে যাও চলো দেখি এরপর সবিতা তার বান্ধবী রুনাকে নিয়ে তার ছেলের বানানো বাগানে আসে বাগান দেখে তার বান্ধবীর চোখ ছানা বড়া হয়ে যায় ওরা কথাই বলছিল তখনই রুনার চোখ যায় নারকেল গাছগুলোর দিকে প্রতিটা গাছে অনেক সুন্দর সুন্দর ডাব ধরে আছে আরে তার মানে এই ডাবগুলো বিক্রি করে তোদের সংসার চলছে বাজারে ডাবের যা দাম তার মধ্যে তোর তোর ছেলের এতগুলো গাছ আর কোনো কষ্টই থাকবে যাক না এভাবেই সুখে থাক এরপর সবিতা দেবীকে তার বান্ধবী রুনা বলে সবিতা তোর ছেলে খুব ভালো কাজের কাজ করেছে সত্যি এমন ছেলে হাজারেও খুঁজে পাওয়া যায় না হাজার কি বলছি লাখেও একটা পাওয়া যায় না তোর ছেলে অনেক ভালো তা তুই ভালো থাকিস তোর ছেলেকে নিয়ে বাবা তুমিও আমাদের বাড়িতে বেড়াতে যেও এই বলে রোনা চলে যায় আর সেবারও অনেক অনেক নারিকেল ধরেছে কাছে তারপর বরাবরের মতো সৌরভ গাছে উঠে ডাবগুলো পেরে সেগুলো বিক্রি করতে থাকে ওদের সবকিছু ভালোই যাচ্ছিল এদিকে সবিতা দেবীর বান্ধবী যিনি বাড়ি এসেছিলেন ওদের এমন আনন্দের জীবন দেখে তার খুব হিংসে হয় রোনা দেবী বাড়ি এসে মনে মনে চিন্তা করে আমি এত পরিশ্রম করেও এত টাকা আয় করতে পারি না আর ওই সবিতা স্বামী নেই কিছু নেই চাল চুলো নেই নিজের ছেলের ওই নারকেল গাছ দিয়ে দিনে দিনে কত টাকার মালিক হয়ে যাচ্ছে আবার তার ছেলে সকালে ডাব বিক্রি করে বিকালে ফুলের মালাও বিক্রি করে ছেলেটা এত কাজ করতে পারে না 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 আমি কিছুতেই সবিতার এত সুখ সহ্য করতে পারবো না আমাকে কিছু একটা করতেই হবে এমন কিছু করব যেন ওরা আবারও ভিখারি হয়ে যায় আমি ওদেরকে কিছুতেই ধনী হতে দেব না যেই ভাবা সেই কাজ সবিতা দেবের বান্ধবী বিষাক্ত কেমিক্যাল নিয়ে আসে আর সেই কেমিক্যাল পানিতে মিশিয়ে রাতের রাধারে সৌরভের বাগানের সব ফুলের গাছের নিচে ছিটিয়ে দেয় এমন কি নারিকেল গাছগুলোর নিচেও সেই কেমিক্যাল ছিটিয়ে দেয় আর রাতের বেলায় একটা লোককে দিয়ে ওদের সবগুলো গাছের নারিকেল চুরি করিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় পরদিন সকালে ঘুম থেকে উঠে সৌরভ ও তার মা দেখে ওদের সব নারিকেল কেউ চুরি করে নিয়ে গেছে আর সবগুলো ফুলের গাছ মারা গেছে এটা দেখে ওরা মা ছেড়ে অবাক হয় কি হলো আমার ছেলের এত কষ্ট করে যত্ন করা বাগান এটার এমন দশা কি করে হলো কার নজর রাখলো কার নজর লাগলো এবার কি হবে এবার যে আমরা মা ছেলে না খেয়ে মরবো মা তুমি কেন চিন্তা করছো আমার উপর ভরসা রাখো আমি আছি তো আমি আবারও ফুলের গাছ কিনে এনে লাগাবো ঈশ্বরের কৃপায় আমাদের গাছ আবারও ফুলে ভরে উঠবে নিশ্চয়ই কেউ শত্রুতা করে এটা করেছে তবে এখন থেকে আমি আমার বাগানের দিকে আরো কড়া নজর রাখবো সৌরভ অনেক ভালো একটা ছেলে ছিল ও কখনোই কোনো কিছু নিয়ে হতাশ হতো না সব সময় আত্মবল রাখত আর ধৈর্যের সাথে কাজ করতো তাই ও খুঁজতে খুঁজতে আবারও একটা ছোট্ট নার্সারিতে যায় যেখানে অনেকগুলো ফুল গাছের চারা ছিল নারিকেল গাছের চারা ছিল ও সেখানে গিয়ে তারপর ডাকতে শুরু করে কেউ আছেন কেউ আছেন আমার কিছু গাছ লাগবে একটু যদি বেরিয়ে আসতেন তখনই এক থুর থুরে বুড়ি বেরিয়ে আসে কি গো ছেলে তুমি আমার এই কুটিরের দেখা কী করে পেলে আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন বুড়িমা কুটিরের দেখা না পাওয়ার কারণ আরে আমি তো সাধারণ কোনো মানুষ নই আমি আমার কাছে জাদু মন্ত্রের বিশেষ সবাই তো আমায় দেখতে পায় না আমার দেখা তারাই পায় যাদের আমার খুব প্রয়োজন আর যারা সত্যি অনেক ভালো মনে আমি একটা ভালো ডাইনি ও তাহলে তো ভালোই হলো আপনি আমাকে নিশ্চই সাহায্য করবেন এরপর সৌরভ ওর বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা ডাইনি বুড়িকে বলতে থাকে ডাইনি বুড়ি সব শুনে বলে এটা তো সত্যি খারাপ হয়েছে তোমার মা নিশ্চয়ই অনেক চিন্তা করছেন দাঁড়াও আমি আমার জাদুর বলয়ে আগে দেখি এই কাজ কে করেছে এই বলে ডাইনি তার জাদুর বলয় দেখতে থাকে আর তার সামনে সবিতা দেবীর বান্ধবী রুনার মুখটা ভেসে ওঠে তখন সৌরভও বুঝতে পারে তার আন্টি রুনা তার বাগান তার এতগুলো নারকেল গাছ আর তাদের টাকা পয়সা দেখে হিংসে করে এই কাজটা করেছে তখন ডাইনি বলে এ মেয়ে তার শাস্তি পেয়ে যাবে আমি আজ রাতেই ওর বাড়িতে আমার পোষাই দুর্গুলোকে পাঠিয়ে দেব গড় গড় করে তোমাদের সব নারিকেল ফিরিয়ে দিয়ে যাবে তবে তার আগে তোমাকে আমি কিছু জাদুর বীজ দিচ্ছি এই বীজগুলো নিয়ে তোমার জমি খনন করে আবারও লাগিয়ে দাও আর নারিকেল গাছের নিচে এই নাও জাদুর ঔষধ এটা পানিতে মিশিয়ে গাছের গোড়ায় দিতে থাকবে গাছ আবারও সতেজ হয়ে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা আপনি ডাইনি হন রাক্ষসী হন কিংবা পড়ি তাতে কিছু যায় আসে না আপনার মনটা অনেক সুন্দর আপনি দয়া করে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন আপনি এখানে একা থাকেন আপনার তো খাওয়া দাওয়ার ভাই আমি অভিশপ্ত ছিলাম আমাকে সাপ দিয়েছিল আমার তন্ত্রমাতা উনি বলেছিলেন যখন আমি কারো সাহায্য করব। তখনই কেবল আমি অভিশাপ মুক্ত হয়ে আমার জীবন ত্যাগ করতে পারবো। আজ এক হাজার বছর ধরে এভাবেই বেঁচে আছি আজ আমার চাওয়ার সুযোগ হলো এই বলে সৌরভকে জাদুর সেই ঔষধটা দিয়ে আর জাদুর বীজগুলো দিয়ে পরিমা সেখান থেকে উধাও হয়ে যায় তারপর বাড়ি এসে সৌরভ সেই জাদুর বীজগুলো ওর বাড়ির উঠোনে লাগাতেই পুরো বাগান হয়ে যায় বাড়ির উঠোনের সামনে আর বাগানে ভরে ওঠে সব সোনার ফুলের গাছ যে ফুলগুলো একদম সোনার ছিল এটা দেখে সৌরভ ও তার মা অনেক খুশি হয় ওরা সোনার ফুলগুলো বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে অন্যদিকে ডাইনি মারা যাওয়ারা আগে তার পোষা ইঁদুর ছেড়ে দিয়েছিল রোনার বাড়িতে বাধ্য হয়ে তার চুরি করা নারিকেল গুলো সৌরভদের ফিরিয়ে দিয়ে যায় আর তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়